পরবর্তী খবরের দিকে নজর দেব। আদালতে পেশ সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎকে। বৃহত্তর ষড়যন্ত্রের পক্ষে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। তালা থানার ওসিকে হেফাজতে নিতে চায় সিবিআই। সন্দীপ এবং ওসি অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করতে চায় সিবিআই। আপনাদেরকে আরও একবার জানাই, শিয়ালদা আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। আদালতে পেশ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। বৃহত্তর ষড়যন্ত্রের পক্ষে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। তালা থানার ওসিকে হেফাজতে নিতে চায় সিবিআই। তালা থানার ওসিকে হেফাজতে নিতে চায় সিবিআই এবং দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দীপ এবং ওসিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় মীরা সফিদ। তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। সিবিআই সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, ঠিক কীরকম সওয়াল জবাব পর্বটা চলছে একটু যদি দর্শকদের জানাও। দেখো, সওয়াল জবাব পর্বে সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয়েছে দুজনেরই, অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, এই দুজনের কাস্টডি প্রেয়ার করা হয়েছে। কারণ এখানে লার্জার কনস্পিরেসি রয়েছে বলে সিবিআই এর তরফ থেকে একটা সন্দেহ করা হচ্ছে এবং লার্জার কনস্পিরেসি রয়েছে এমনটা দাবি করা হয়েছে। সেই জন্যেই কিন্তু এই দুজনের মুখোমুখি বসিয়ে ইন্টারোগেশন দরকার। সেই জন্যে এই দুজনের পিসি চাওয়া হয়েছে, অর্থাৎ সিবিআই কাস্টডি প্রেয়ার করা হয়েছে। অন্যদিকে ডিফেন্সের তরফ থেকে, অর্থাৎ অভিজিৎ মণ্ডলের তরফ থেকে জানানো হয়েছে যে তাকে যতবার ডাকা হয়েছে ততবার তিনি গেছেন, এবং সবথেকে বড় কথা, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টের সময় পরিবারের কাউকে দিয়ে সাইন করা হয়নি। তাকে তিনি অ্যাকিউজ নাকি সাক্ষী হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও জানানো হয়নি। অর্থাৎ টেকনিক্যাল গ্রাউন্ডে আবেদন করা হয়েছে। সব মিলিয়ে সিবিআই হেফাজতের আবেদন করা হয়েছে সিবিআই এর আইনজীবীরা এই মুহূর্তে কোন দিকে মোড় নেয় এবং সিবিআই যে চাইছে সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করতে সেই বিষয়টা সম্ভব হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সৈকত। ঘোষের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ, রূপান্তরকামীদের উপর অত্যাচার চালাতো সন্দীপ ঘোষ। অভিযোগ, সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিত সন্দীপ, ফ্ল্যাট বা হোটেলে ডেকে রূপান্তরকামীদের উপর নির্যাতন চালাতো সন্দীপ। মুর্শিদাবাদ মেডিকেলে থাকাকালীন এই কুকৃতি চলতো তার। ভয়ঙ্কর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, রূপান্তরকামীদের উপর অত্যাচার চালানোর অভিযোগ। অভিযোগকারী কি বলছেন শুনুন একবার। অধ্যাপক প্রিন্সিপাল ডক্টর ঘোষ বহরমপুরে থাকাকালীন তিনি মলেস্টেশনের অনেক কেসেই জড়িয়েছিলেন। উনি যখন বহরমপুর মেডিকেল কলেজে ছিলেন তখন ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে তিনি তার কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছেন। ওনার যে যৌনতাটা সেটা হচ্ছে খিঞ্চানো, কামড়ানো, মারা, রক্ত বার করা এবং খুব ব্রুটাল। যে একবার ওনার কাছে গেছে সে কিন্তু আর দ্বিতীয়বার যায়নি। সেই সময় সিচুয়েশন এরকম ছিল না যে থানায় তারা জানাতে পারে, অনেকদিন আগে উনি ছিলেন এখানে। আর দ্বিতীয়ত, একজন আধিকারিকের বিরুদ্ধে কথা বলতে গেলে কে শুনবে? তিলোত্তমার যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেছে তার শরীরের ওপরে, আমার মনে হয় যে এই যে পরিকল্পনা হলেও ওনার হতে পারে। তার সঙ্গে আমার একটা ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা বলতে পারেন, যে সঞ্জয় বলে যে মানুষটিকে ফাঁসানো হচ্ছে তার সাথেও ডক্টর ঘোষের কোনো না কোনো ধরনের শারীরিক সম্বন্ধ থাকতে পারে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার একটা সুযোগ তারা চাইছিলেন। তিন দিনের সিবিআই হেফাজত সন্দীপ ঘোষের। সিবিআই হেফাজতে ওসি অভিজিৎ মণ্ডল, 17 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ। আরও একবার জানিয়ে দিই, 17 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ। আমি যাব সৈকতের কাছে বিস্তারিত আপডেটের জন্য। সৈকত,
একদমই দেখো, 17 সেপ্টেম্বর অবধি এই দুজনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এই দুজনের 17 তারিখ অবধি সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 17 তারিখে আবার ফের এই দুজনকে প্রোডাকশন করা হবে শিয়ালদা কোর্টে, এমনটাই জানিয়েছে শিয়ালদা আদালত। বেশ, ধন্যবাদ সৈকত। এই মুহূর্তে একটা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অভয়ারণ্যের জন্য বিচারের দাবি প্রতিবাদে পথে নার্সরা তুলনামূল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত হয়েছেন। দেখুন সেই ছবি। অভয়ারণ্যের জন্য বিচারের দাবি প্রতিবাদে পথে নার্সরা তুলনামূল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। ভাস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, তোমার সঙ্গে তাদের প্রতিবাদের ছবিটি একবার দেখব। বৃষ্টি মাথায় তারা আজকে পথে। একদমই সুচিতা, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রয়েছি করুণাময়ীতে এবং আমরা যে ছবিটা দেখাবো আমার ভিডিওলিস্ট রজনী তোমার রজনী একটু ছবিটা দেখাও। এই করুণাময়ীতেই নার্সরা জমায়েত হয়েছেন, যারা মিছিল করে স্বাস্থ্য ভবন যাবেন এবং অবশ্যই ন্যায় বিচারের দাবি, সেই ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে এই প্রতিবাদ বিষয়ে একটু শোনাবো। দেখো লাগাতার এই যে তীব্র বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এখানে নার্সরা তারা সমবেত হয়েছেন এবং ছবিটা দেখাবো। সুবিশাল মিছিল, প্রচুর সংখ্যায় নার্স তারা তুলনামূলকে জমায়েত করেছেন এবং তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। দিদি, আপনারাও তো হাসপাতালে ডিউটি করেন, সেখানে একজন চিকিৎসক অন ডিউটি অবস্থায় তার সঙ্গে এই ঘটনা ঘটল, কিন্তু ন্যায় বিচারটা কবে হবে? রাজ্য সরকারের কাছে অনিয়ম আছে। আমরা পথে নেমেছি, সেটার জন্য আমরা পথে নেমেছি, দেখা যাক কবে হয়, আমরা তো চাই দ্রুত হোক। এবং অবশ্যই আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলবো। দিদি দিদি, আপনারাও হাসপাতালে ডিউটি করেন, নাইট ডিউটিও করতে হয়, সেখানে নাইট ডিউটি করার সময় এক মহিলা চিকিৎসক তার সঙ্গে এই ঘটনা, ন্যায় বিচারটা কবে? রাজ্য সরকারের মতো অনিহা কিসের বলুন তো? আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনাতে বসতে গিয়ে স্বচ্ছতার অভাব। হ্যাঁ, স্বচ্ছতাটা যদি কাল থাকতো তাহলে তো আলোচনাটা হতো। স্বচ্ছতার ব্যবস্থা কোনো খোঁজ পাওয়া যায়নি, কিছু করার নেই, তাহলে আমাদের পথেই থাকতে হচ্ছে। শুধু নাইট ডিউটিতেই যে একটা ঘটনা ঘটতে পারে তা নয়, যে কোনো সময় ঘটতে পারে। তাহলে তারা যদি একটা নিরাপত্তা না পায় তাহলে কি করে যাবে? তার মধ্যেও তো করছে, কেউ তো বন্ধ করেনি, তাহলে এই ঝুঁকি নিয়ে আর কতদিন? তাহলে কি আরেকটা অভয়ার জন্য আমরা অপেক্ষা করবো? আমার বারবার মনে পড়ছে 2019 সালে যখন ২০১৯ সালে যখন পরিবহন ঘটনা ঘটেছিল এনআরএসে, তারপরেও বলা হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য। কিন্তু 2024 এখনো অবধি নিরাপত্তা কি আদৌ রাজ্য সরকার করতে পেরেছে? সেরকম ভাবে করা হয়নি, কলকাতার বাইরে তো নয়ই, তার মধ্যে কলকাতার নিরাপত্তা যদি না হয় তাহলে প্রত্যন্ত জায়গার কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু আমরা একটা সমঝোতা করে চলি, কিন্তু তাতে যদি যারা অভিভাবক রাজ্যের তারা যদি তাতে সহযোগিতা না করে, অর্থাৎ তাদের দাবি যথেষ্ট পরিষ্কার স্পষ্ট এবং দৃঢ়। আমরা দুদিকে দুটো ছবি আপনাদেরকে দেখালাম, একদিকে অভয়ারণ্য বিচারের নার্সদের পথে মিছিল স্বাস্থ্য ভবন অবধি করুণাময় থেকে, এবং অপরদিকে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আজকে ধর্মতলা থেকে একটি মিছিল করছেন অভয়ার বিচারের দাবিতে।